এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারে কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ আসক্তি করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিয়ত থাকুন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম, নিরন্তর তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন, সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথার রসই পান করতে থাকুন। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহ ত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন। শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ভাগবত মহাত্মে বিপ্রমুখ নামক চতুর্থ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। পঞ্চম অধ্যায়, ধুন্ধুকারী পেতজনি প্রাপ্তি এবং তা থেকে মুক্তি। সুতজি বললেন, হে সৌনক, পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছ বলো, নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ক্রস্ত হয়ে সেই রাত্রে ধুন্ধুলি কুঁয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়ল। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগল। সেই বেশ্যাদের জন্য ভোগ্য বস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধি ভ্রম হলো এবং সে নানা রকম ক্রুর কর্ম করতে লাগলো। সেই কুলটারা একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধুন্ধুকারী তো কামে উন্মুক্ত হয়েই ছিল, মৃত্যুর কোনো চিন্তায় কখনো তার হতো না। সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়না গাঁটি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধনসম্পত্তি দেখে একদিন রাত্রে সেই বেশ্যারা চিন্তা করল যে ধুন্ধুকারী রোজই চুরি করে, এরপরে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে। এইসব ধনসম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয় একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতে হবে তখন এই ধনসম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন, একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাব। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুরিকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করল। এতে যখন ধুন্ধুকারী মরল না তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল, আগুনে জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। সেই বেশ্যারা ধুন্ধুকারী দেহটাকে একটা গর্তে পুঁতে দিল। অসৎ নারীরা এরকম দুঃসাহসী হয়, তাদের এই কর্মের খবর কেউ জানতে পারলো না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছে, এই বছরের মধ্যেই ফিরে আসবে। বুদ্ধিমান মানুষদের এইসব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসাল কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় সানিতা ছুরির মতো তীক্ষ্ণ হয়।
কাজেই এইসব নারীরা কার প্রতি আসক্ত হবে? এই কুলটারা ধুন্দুকারী সমস্ত সম্পত্তি হানিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এইরকম পতি না জানি আরো কতজন ছিল। এদিকে ধুন্দুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনী প্রাপ্ত হল। সে ভীষণ ঝড়ের রূপ ধারণ করে সর্বদা দশ দিকে উত্তপ্ত করে বেড়াত। শীত গ্রীষ্মে জর্জরিত ও ক্ষুধা তৃষ্ণে কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাত। কিন্তু কোথাও ই তার আশ্রয় মিলল না। কিছুকালে পরে গোকর্ণ ও লোকমুখে ধুন্দুকারী মৃত্যু সংবাদ পেল। তখন ধুন্দুকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যেসব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করল। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ি আঙিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্দুকারী নিজের মহা ভয়ঙ্কর মূর্তি দেখলেন। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নিরূপ ধারণ করল, শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। এইসব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি গ্রহ প্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো আমাকে ঠিক করে বলো। তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস কে? সুতজি বললেন। গোকর্ণ এইরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগল। আর কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগল। গোকর্ণ তখন গণ্ডুষে জল দিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিল। এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো। প্রিয়েত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী, আমার নিজের দোষেই আমি নিজে ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই, আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমান এই প্রেমজনিত পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, এখন কোনো রকমের তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্দুকারী সব কথা শুনে বললেন। গোকর্ণ বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকেছে। আমি গয়া গিয়ে শাস্ত্রমতে পিণ্ড দান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হও না। গয়া শ্রাদ্ধতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য? প্রিয়েত বলল, শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না, তুমি এর অন্য কোনো উপায় করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগল। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয় তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ের শ্মশানে থাকো, আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারে কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্দুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বলল। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন তাঁরাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন কিন্তু উদ্ধারে কোনো পথ পাওয়া গেল না।
তখন সকলে সিদ্ধান্তে করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত।